সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিটে 14,205 র্যাঙ্ক করে এমবিবিএস পড়ার সুযোগ পেল মালদা জেলার গাজল মসজিদপাড়া বাসিন্দা আনোয়ারুল হকের ছেলে ইনসামামুল হক। তাকে সম্বর্ধনা জ্ঞাপন করতে ছুটে আসলেন একের পর এক পাড়া প্রতিবেশী থেকে শুরু করে বন্ধু বান্ধব। রবিবার মিষ্টি মুখের মধ্যে দিয়ে ইনসামামুল হককে ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করেছেন এলাকার লোকজন, বন্ধু বান্ধব এবং কোচিং শিক্ষক কামাল হক। জানা যায় ইনসামামুল হকের বাবা আনোয়ারুল হক চা বিক্রি করে অভাবের সংসার চালান। আর্থিক প্রতিবন্ধকতাকে হার মানিয়ে ইনসামামুলের সাফল্য গর্বিত পরিবার সহ গোটা গ্রাম। সংসারে রয়েছে স্ত্রী এবং তার দুই ছেলে। অভাবের সংসারে কঠোর পরিশ্রম করে ছেলেকে পড়াশোনা করিয়েছেন তিনি। সোমবার সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় নিটের ফলাফল প্রকাশিত হতেই আনন্দের জোয়ার ইনসামামুল হকের ঘরে, তার প্রাপ্ত নম্বর 612। ছেলের সাফল্যে আবৃত বাবা এবং মা। সাজাওয়াট, লাইফ বিউটিফুল, কার্টেন, ব্লাইন্ডস, কার্পেটস, কমপ্লিট হোম ডেকর অ্যাক্সেসরিজ। আর বাইরে যেতে হবে না, আপনার সুন্দর ঘরকে আরো সুন্দরভাবে সাজিয়ে তুলতে চলে আসুন সাজাওয়াটে। আমাদের এখানে পাবেন আপনার পছন্দ মতো ঘর সাজানোর নিত্য নতুন ডিজাইনের সমস্ত রকম সামগ্রী। আমাদের ঠিকানা বিএস রোড, দাসবাদাস চৌপতি, কোচবিহার, ব্লকের অপোজিটে। এবং আমি 2021 সালের সর্বভারতীয় নিট পরীক্ষায় বসেছিলাম এবং সেখানে উত্তীর্ণ হয়ে 612 মার্ক পেয়ে উত্তীর্ণ হয়েছি। অল ইন্ডিয়া র্যাঙ্ক 14,205 হয়েছে। এবং পরীক্ষা দিতে গিয়ে যে সব মানে যে সংঘর্ষ করতে হয়েছে তার পিছনে আর বাবা মা আমায় খুব সাহায্য করেছে। তার সাথে সাথে দিরাশা এবং আলামিন মিশন খড়গপুর যখন আমি কোচিং নিয়েছিলাম তারা অনেকভাবে আমাকে সাহায্য করেছিল। এবং সাহায্যের সাথে পাশাপাশি আমার মধ্যে মোটিভেশন আনার জন্য আমার বাবা মা আমাকে সবসময় সাহায্য করতেন, আমার পাশে থাকতেন এবং আমাকে বলতেন যে পড়াশোনা করো, ভালো জায়গায় যেতে হবে, আমাদের পরিবারকে একটু আগিয়ে নিয়ে যেতে হবে। আমার পরিবারের মধ্যে আমি প্রথম যিনি মানে এত উচ্চ মাধ্যমিক পাশ করার পরে এরকম জায়গায় আসি। এছাড়াও আমার আগে পরিবারকে উচ্চ মাধ্যমিক পাশ করেন, তো ওই দিক থেকে আমি একটু নিজেকে আনন্দ উপভোগ করছি কারণ আমি নিজের পরিবারের জন্য আমি নিজেকে কিছু প্রতিষ্ঠিত করতে পারবো এবং কিছু করতে পারবো, এটাই আমার ইচ্ছা। ছেলে নিট পরীক্ষায় অল ইন্ডিয়া 612 নম্বর পেয়েছে আর হচ্ছে র্যাঙ্ক করেছে 14,205। আমার ছেলে খুবই কষ্ট করে এই পেয়েছে, এই সফলতা অর্জন করেছে। খুবই আমার দরিদ্র পরিবার, আমরা অনেক কষ্ট করে বাচ্চাকে আমার ছেলেকে পড়াশোনা করাইছি। আগে তো খড়গপুর 2017 সালে মাধ্যমিক পাশ করে 91% নম্বর পেয়ে খড়গপুর আলামিন মিশনে ভর্তি করেছিলাম। তারপরে 2019 সালে উচ্চ মাধ্যমিক দিয়েছিল, কত নম্বর পেয়েছিল 401 আর র্যাঙ্ক করেছিল 80% নাম্বার পেয়েছিল। আর যে তারপরে এক বছর খড়গপুর আলামিন মিশনে কোচিং নিয়েছিল নিটের জন্য। তারপর লকডাউন পড়ে গেল, লকডাউনে আর যেতে পারলো না, তখন এখানে বাড়িতে আসার পর 2020 সালে দিরার সাথে ছেলে আমার কোচিং নিচ্ছিল, তো এখান থেকে আমার ছেলে সফলতা পেয়েছে। এটাতে আমাদের খুবই খুবই খুশি, খুবই আনন্দ। আমাদের মা বাবার স্বপ্ন পূরণ করেছে আমার ছেলে, এটাতে অনেক আমরা খুশি।